ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে এবং এই কিওয়ার্ড কিন্তু ইউটিউবের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একেবারে প্রথম সারিতে আছে। এই কিওয়ার্ডের কারণে অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্কে থাকে না, যার কারণে আমরা যখন আমাদের চ্যানেল সার্চ করি তখন আমাদের চ্যানেল শো করে না বা খুঁজে পাওয়া যায় না। এই কিওয়ার্ড ব্যবহার করে আপনার চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন, চাইলে আপনার চ্যানেল খুব সহজে খুঁজে পাবেন জাস্ট একবার সার্চ করার সাথে সাথে। তো এই কিওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, কি কাজ করে কিওয়ার্ড, সব কিছু থাকছে আজকে ভিডিওতে। একটি ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড যদি আপনি ঠিকঠাকভাবে না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেল খুঁজে পাওয়া যাবে না, এবং চ্যানেলের কিওয়ার্ডগুলো সঠিকভাবে দিতে পারলে আপনার চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে একেবারে ফার্স্টে পেয়ে যাবেন। এবং সেটি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনার কিওয়ার্ডগুলো সেট করবেন কিংবা কিওয়ার্ড চেঞ্জ করবেন। তো কিওয়ার্ড ইউটিউব চ্যানেল চেঞ্জ করার জন্য ফার্স্ট ইউটিউবে আসবেন, আপনার ইউটিউব চ্যানেলের লোগো যেটা ডান দিকে উপরে থাকে এটার উপর ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাবেন। আপনার ফোন দিয়েও এই কাজটা করতে পারেন, ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটটি চালু করে নেবেন, সেম কাজটা আপনার ফোন দিয়ে করতে পারবেন। এরপর আপনি ইউটিউব স্টুডিওতে আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিওয়ার্ড চেঞ্জ করার জন্য বা কিওয়ার্ড সেট করার জন্য আপনাকে বাম দিকে এখানে নিচে সেটিং অপশনের উপর ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে চ্যানেল আইকনের উপর ক্লিক করবেন, তারপর অ্যাডভান্স সেটিং নামের যে অপশনটা আছে ডান দিকে খেয়াল করলে পেয়ে যাবেন, ওইখানে গেলে অনেকগুলো সেটিং পাবেন। তবে আমাদের কিওয়ার্ড চেঞ্জ করার জন্য বেসিক ইনফরমেশান যেটা আছে এখানেই পেয়ে যাব। তো এখান থেকে আপনার কান্ট্রিও আপনি চেঞ্জ করে নিতে পারেন, অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশ অথবা ইন্ডিয়া, আপনি যেখানের কান্ট্রিতে আছেন সেটা সেট করে নেবেন। এবং এরপরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড নামের একটা অপশন আছে এবং এখানে অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন, এই জায়গাটায় আপনার কিওয়ার্ডগুলো সেট করবেন বা কিওয়ার্ডগুলো লিখে দেবেন। আপনি জাস্ট একটা কিওয়ার্ড লিখে ইন্টার প্রেস করবেন অথবা কমা দিয়ে দিবেন, কমা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কিওয়ার্ডটা এখানে এরকম একটা কিওয়ার্ড হিসাবে সেট হয়ে যাবে। এবং কিওয়ার্ডগুলো অবশ্যই আপনার চ্যানেলের নামের সাথে মিল রেখে দিবেন, যেমন ধরেন আপনার চ্যানেলের নাম যদি হয় টেক বা টেকনোলজি, তো আপনি এই ধরনের আপনার চ্যানেলের নাম যেটাই হোক না কেন সেই জিনিস কিন্তু বারবার লিখবেন এবং সেম জিনিস লিখবেন না। ধরুন আপনার চ্যানেলের নাম টেকনোলজি, আপনি লিখবেন টি ক্যাপিটাল লেটার লিখে টেকনোলজি লিখবেন, অথবা টি আপনি বড় হাতের লিখে টেকনোলজি লিখবেন, এরকম চেঞ্জ করে করে আপনার চ্যানেলের যে নাম সেটার সাথে মিল রেখে কয়েকটা কিওয়ার্ড লিখবেন। এবং আপনি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও বানান তাহলে কী ক্যাটাগরির বানান, গ্যাজেট আনবক্সিং বানান কিনা, এইগুলো লিখে দিবেন জাস্ট। তো এই ধরনের আপনার চ্যানেলের সাথে মিল রেখে যদি আপনি কিওয়ার্ডগুলো সেট করেন তাহলে খুব সহজে আপনার চ্যানেল খুঁজে পাওয়া যাবে। এরপর আপনার কিওয়ার্ড সেট করা কমপ্লিট হয়ে গেলে নিচে সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন এবং সাথে সাথে আপনার কিওয়ার্ডগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনি যদি কিছুক্ষণ ওয়েট করেন কিংবা আপনার চ্যানেলে কিছু সাবস্ক্রাইব আসার পরে আপনার চ্যানেলটা অবশ্যই খুঁজে পাওয়া যাবে এবং এই কিওয়ার্ডগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই কিওয়ার্ড কীভাবে আপনি খুঁজে পাবেন বা কোথা থেকে কিওয়ার্ড নিয়ে আসবেন সে সম্পর্কে যদি আপনি জানতে চান কমেন্টে জানিয়ে দিবেন, নতুন একটি ভিডিও নিয়ে আসবো কিওয়ার্ড কোথায় পাবেন সে বিষয়ে।